রাজধানীতে বাসে চুরি বা ছিনতাইয়ের ঘটনা শোনা যায় হরহামেশায়, কিন্তু বাসে উঠে সরাসরি কাগজপত্র লাইসেন্স চুরি করে বাস মালিকদের জিম্মি করে চাঁদাবাজির ঘটনা বেশ নতুন। এমন অভিনব এক চাঁদাবাজ চক্রের মূল হোতা তুফান সহ চারজনকে গ্রেফতার করেছে সিআইডি। ইশতিয়াক ইশতির রিপোর্টে বিস্তারিত। মধ্যবয়সী রাকিব বাস মালিকরা যাকে চেনেন তুফান নামে, একসময় যার পেশা ছিল বাসের হেল্পার, দুবছর আগে মূল পেশা ছেড়ে সে শুরু করে বাসের কাগজ চুরি, গড়ে তোলে গণপরিবহনের কাগজ বাগিয়ে নেওয়ার চক্র। ঢাকার বিভিন্ন রুটে বাসের কাগজ চুরি করে গেল দুবছরে তুফান হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। গাড়িতে উঠে কৌশলে ড্রাইভারের পিছনে বসে এই ফোল্ডারটা নিয়ে আসতে নেমে যায়। 28 দিনে সে 50টা সিম চেঞ্জ করেছে। সে নিজের কোনো নাম্বার দুইবার খুব কম সময় ব্যবহার করে, বিকাশ নিজের নাই। সে কোনো একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে ওই নাম্বারটা দেয় যেখানে টাকা পাঠান। এ সময় সিআইডি কর্মকর্তা জানান, চক্রটি প্রথমে বাসে উঠে গাড়ির কাগজ চুরি করত, পরে ফোন দিত পরিবহন মালিকদের। গাড়ির প্রত্যেকটা ব্যাগে একটা নাম্বার থাকে, ওই নাম্বারে ওটা ফোন দেয়, গাড়ির কাগজ নিতে হলে এত টাকা দিতে হবে। বলছে বাংলাদেশে কোনো পুলিশ নেই যে পুলিশ আমাকে ধরতে পারে। আমি তুফান বলছি, 2-3 বার পরে টাকা নিয়ে গেছে। যদি আপনারা টাকা না দেন পেট্রোল দিয়ে গাড়ি জ্বালাই দিব। এই চক্রের ভয়ে অনেক পরিবহন মালিক তুফানের সাথে মাসিক চাঁদার চুক্তিও করত। গর্ববরে বলেছে যে বাংলাদেশ পুলিশে কেউ নাই যে তারে ধরতে পারে, এবং সে ওই বাসের পরিবহন মালিকদেরও বলেছে যে ভাই এগুলো বলে লাভ নাই, আমার নামে শত শত জিডি আপনারা করছেন, দেখছেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, বরং মান্থলি চুক্তিতে আসেন। পরিবহন মালিকদের অভিযোগের পর শনিবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের প্রধান তুফান সহ চারজনকে আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বাসের কাগজপত্র। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।